গতকাল প্রাণ প্রতিষ্ঠা আর তারপর রামলালাকে দেখতে আজকে থেকেই সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে যার জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তারা ভিড় জমিয়েছেন মন্দিরের সামনে আর গতকাল রাম মন্দির উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন আজ অনেক কিছু বলার আছে কিন্তু কণ্ঠ অবরুদ্ধ हमारे राम आ गए सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे हमारे लाल रामलला अब इस दिव्य मंदिर में रहेंगे ये मंदिर सिखाता है कि अगर लक्ष्य सत्य प्रमाणित हो अगर लक्ष्य सामूहिकता और संगठित शक्ति से जन्मा हो तब उस लक्ष्य को प्राप्त करना असंभव नहीं है अब हम रुकेंगे नहीं हम विकास की ऊंचाई पर जाकर ही रहेंगे इसी भाव के साथ रामलला के चरणों में प्रणाम करते हुए सियावर रामचंद्र की प्रत्येक भारतीय में भक्ति सेवा और समर्पण के भाव समर्थ सक्षम भव्य दिव्य भारत का आधार बनेंगे और यही तो है देव से देश और राम से राष्ट्र की चेतना का विस्तार दूर सुदूर जंगल में कुटिया में जीवन गुजारने वाली मेरी आदिवासी मां शबरी शबरी का ध्यान आते ही अप्रतिम विश्वास जागृत होता है मां शबरी तो कब से कहती थी राम आएंगे ये मंदिर मात्र एक देव मंदिर नहीं है ये भारत की दृष्टि का भारत के दर्शन का भारत के दिग्दर्शन का मंदिर है গতকাল একদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পূজো দিয়ে হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত সংহতি যাত্রায় পা মেলালেন আর তার এই সংহতি যাত্রায় একেবারে সামনে সারিতে ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা পরিদর্শন করলেন পাক সার্কাসের মসজিদও নির্বাচনের সময় বিজেপি ধর্মে সুরসুরি দেয় এমনটাই অভিযোগও করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুরসুরি দেয় আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে আমি এটা করি না ধর্মের চশমা খুলে দেখুন গোটা ভারত বিপদে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন ভোট ধর্মের নামে নয় ভোট কর্মের নামে দিতে হবে কোন ধর্মের ভেদাভেদি নয় আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব আমার ধর্মের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না কই কহতা হিন্দু খতরে মে হ্যায় কই কহতা মুসলমান খতরে মে হ্যায় मैं कहना चाहता हूं धर्म का चश्मा जरा उतार के देखो पूरा हिंदुस्तान खतरे में